সারা দেশ চলের মাদক বিরোধী অভিযান ইউনোর ধারাবাহিকতায় আজকে শুক্রবার ফৈত্যুন প্রায় তিন ঘন্টা পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালাই ইপিজেড থানা পুলিশ। এই চায়ের মাদক ব্যবসার আসত্তুন 592 পিসি আবাস হয় 1.5 কেজি গাঁজা উদ্ধার করছে পুলিশ। এ বিষয়ে ইপিজেড থানার তদন্ত ওসি ওসমান গনি সি প্লাসরে হয়, সারা বাংলাদেশের মাদকের বিরুদ্ধে এবং মাদক সেবী বিক্রেতাদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়ে ইয়ানোর ধারাবাহিকতা আরা থানা এলাকার আজ শহরের ফরতুইতে পর্যন্ত আরা অবিরাম অভিযান পরিচালনা করিয়ে তিনজন মানুষের আরা ইয়াবাসহ এবং একজনের আরা গাঁজাসহ গ্রেপ্তার করি। এই গাঁজা মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আরা থানা মেজে এখন নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে, মামলা শেষে তারা ইতারা আরা কোর্টের মেজে প্রেরণ করবে। ডেক্স নিউজ সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভিনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।